जय हिंद एव वेलकम टू तो डिफेंस ड्रीम यूट्यूब चैनल বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান রেলওয়ে টিসি অর্থাৎ টিকিট কালেক্টর ভ্যাকেন্সি দু হাজার তেইশ বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে তোমাদের টিকিট কালেক্টরের যে নতুন ভর্তিটা আসতে চলেছে সেখানে তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কী যোগ্যতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী থাকছে এ টু জে ডিটেলস তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা দু হাজার তেইশ সালে ইন্ডিয়ান রেলওয়েতে টিসি অর্থাৎ টিকিট কালেক্টর পদে যেতে চাও তোমরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমপ্লিট দেখো প্রথমে বন্ধুরা তোমাদের সাথে অল ডিটেলসে আলোচনা করছি তোমরা একটু ভালো করে দেখে নাও প্রথমত বলে রাখি কি এখানে তোমাদের পোস্ট নেম এখানে তোমরা তিনটে প্রকারের ভ্যাকেন্সি পাবে এখানে তোমরা টিকিট কালেক্টর গুড গার্ডস এবং তোমরা স্টেশন মাস্টার ক্ষেত্রে ভ্যাকেন্সি পেয়ে যাবে এই ভ্যাকেন্সিগুলো তোমাদের গ্রুপ সি লেভেলে থাকবে এটা কিন্তু ইন্ডিয়ান রেলের তরফ থেকে জারি করা হবে এবার কি এখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রক্স পনেরো হাজারের কাছাকাছি তোমাদের এখানে ভ্যাকেন্সি থাকবে অ্যাপ্লাই মোড থাকবে অনলাইন মোড এটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে হু ক্যান অ্যাপ্লাই অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্য থেকে পুরুষ এবং মহিলা উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের যে স্যালারি সেটা কিন্তু মিনিমাম একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু হচ্ছে এবার বলে রাখি এখানে তোমাদের সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসে প্রথমে হবে তোমাদের সিবিটি এক্সাম অর্থাৎ প্রথমে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে তারপর হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট এই ফিজিক্যাল টেস্টটা শুধুমাত্র গুড গার্ডস ভ্যাকেন্সির ক্ষেত্রে হবে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু হবে না তারপর হবে তোমাদের মেডিকেল এক্সাম তারপর হবে তোমাদের ডকুমেন্ট সার্টিফিকেশন দেন তোমাদের ম্যাডেল লিস্ট জারি করা হবে এবার বলে রাখি এখানে তোমাদের এজ লিমিট এখানে তোমাদের মিনিমাম যে বয়স সেটা কিন্তু তোমাদের আঠেরো চা হয়েছে এবং ম্যাক্সিমাম তোমাদের তিরিশ এছাড়াও এসটি এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় এবং ও সি ক্যাটাগরি ক্ষেত্রে তিন বছরের ছাড় এখানে তোমরা পেয়ে যাবে এবারও বলে রাখি এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে বন্ধুরা তোমরা সিম্পল টুয়েলভ পাস যোগ্যতা আবেদন করতে হবে টিকিট কালেক্টর অর্থাৎ তোমাদের রেলওয়ে টিসির ক্ষেত্রে তোমরা সিম্পল টুয়েলভ পাসে অ্যাপ্লাই করতে হবে কিন্তু তোমরা যদি গুড গার্ডসের ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু গ্রাজুয়েট পাস আউট হতে হবে তো সিম্পল তোমরা টুয়েলভ পাসে কিন্তু টিসি অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা গ্র্যাজুয়েট পাশে কিন্তু গুড গার্ডসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবার বন্ধুরা এখানে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে তোমাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে বন্ধুরা আমি তোমাদেরকে আগে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম তোমাদের ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে ইস্টার্ন রেলওয়ে ওয়েস্টার্ন রেলওয়ে সেন্ট্রাল রেলওয়েের তরফ থেকে কতগুলো করে ভ্যাকেন্সি খালি আছে এই নিয়ে তোমাদের অফিসার একটা স্টেটমেন্ট জারি হয়েছিল সেখানে তোমাদের রেলওয়ে টিসির ভ্যাকেন্সি এবং তোমাদের আরও বিভিন্ন রকম ভ্যাকেন্সি উল্লেখ করেছিল তো তোমাদের এই রেলওয়ে টিসির ভ্যাকেন্সিটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে আমি তোমাদের একটা সম্ভাবনা ডেট বলে রাখি পরের মাস অর্থাৎ তোমাদের জুন দু হাজার তেইশে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে তোমাদের অ্যাপ্লাইটা কিন্তু শুরু হয়ে যাবে এছাড়াও তোমাদের কিন্তু আরও বিভিন্ন প্রকারের ভ্যাকেন্সিও তোমাদের জারি হতে চলেছে যেখানে তোমরা রেলওয়ে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেক্ট পোস্ট এছাড়াও তোমরা আরও বিভিন্ন ধরনের রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সিও কিন্তু পেয়ে যাবে তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু রেলওয়ে টিসি ভ্যাকেন্সি আসতে চলেছে যেটা সম্ভাবনা আছে পরে মাস অর্থাৎ জুন মাসেই তোমাদের অ্যাপ্লাইটা শুরু হবে তো যেই মুহূর্তে তোমাদের এরিয়া কোনো রকম অফিসিয়াল আপডেট উঠে আসবে সব থেকে আগে আমি তোমাদের জানিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তোমরা এখন থেকে রিটার্ন এক্সামটার প্রস্তুতি নিয়ে রাখো কারণ এই ভ্যাকেন্সি তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে তো আশা করছি বন্ধুরা আজকের আপডেটটা তোমরা বুঝতে পারলে এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে নিচে বক্সে কমেন্ট করে জানাতে পারো খুব শীঘ্রই আমি তোমাদের রিপ্লাই করে দেবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দা মাতরম